বন্ধুগণ আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, দেশ ও নীতির সরকার রিয়াকে আগামী 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং তাকে 30 সর্জিলে বিদেশে পাঠাতে হবে। গণতন্ত্রের মাতাকে মুক্তি দিয়ে আমরা প্রমাণ করুন পরিষ্কার ভাষায় এক বাক্যে বলছে যে এখন অনেক হয়েছে, অনেক অত্যাচার করেছো, নির্যাতন করেছো, আমাদের মাকে আর আমরা সেটা হতে দেব না। এবং সেই জন্যই আমরা এই আন্দোলন করছি বন্ধুগণ। এখন সময় আছে এই শান্তিপূর্ণ আন্দোলনের কথা জেনে নিয়ে ভেবে নিয়ে আমরা পদত্যাগ করুন, পদ সংসদ বিলুপ্ত করুন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে এই রাজনৈতিক সংকটকে দূর করুন। অন্যথায় সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এবং ম্যাডামের কিছু হলে বন্ধুগণ সেই নেত্রী আজকে অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ এখন তার চিকিৎসকরা বলছেন যে অবিলম্বে যদি তার চিকিৎসা না করা হয় বিদেশে, কারণ বাংলাদেশে চিকিৎসা খুব কম নেই বললে চলে, তাহলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। বন্ধুগণ আমি গতকাল হাসপাতালে গিয়েছিলাম তাকে দেখতে, আমি এই চেহারা ম্যাডামের কখনো দেখিনি, যে নেত্রী সব সময় অত্যন্ত শক্ত মনের জোর নিয়ে সমস্ত প্রতিকূলতা থেকে কাটিয়ে ওঠেন, যিনি 5 বছর বন্দী থাকেন, তিনি অসুস্থ হয়ে এইবার 3 বার তিনি হাসপাতালে এসেছেন। এইবার ডাক্তাররা চিন্তিত, পাশের রুমে আমি যখন ডাক্তারদের সঙ্গে কথা বলতে গেছি, তখন ডাক্তাররা বলেছেন যে আপনাদের যদি কিছু করার থাকে তাহলে করেন, দেশ নেত্রীর শারীরিক অবস্থা ভালো নয়। বন্ধুগণ আমরা বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে এই কথাটাকে স্পষ্ট করে বলতে চাই, এই অবৈধ খাওয়া দাওয়া করে সরকারকে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে চিকিৎসার জন্য উন্নত হাসপাতালে বিদেশে প্রেরণ করুন, অথবা এই নেত্রী যদি কোনো ক্ষতি হয় সেটা কোনো নেত্রীর ক্ষতি হবে না, তার পরিবারের ক্ষতি হবে না, বিএনপির ক্ষতি হবে না, এই বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি হবে বন্ধুগণ। আর এখন বাংলাদেশ শুধু নয়, এই এশিয়া মহাদেশে যে কয়েকজন নেতা নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের মধ্যে 2-1 দিনের মধ্যেই আমাদের নেত্রী দেশ নেত্রী কয়েকদিন আগে আমাদের অফিসে জার্মান রাষ্ট্রদূত তিনি এসেছিলেন, তিনি সব আলোচনার পরে জিজ্ঞেস করলেন যে ম্যাডাম কেমন আছেন, এবং তারপরে তিনি বললেন আমরা তার স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন, আমরা তাকে অন্য চোখে দেখি,
দীর্ঘদিন প্রথম মুসলিম বিশ্বের নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদেরকে আলাদা মর্যাদা দেয় বলে এই হচ্ছে পাশ্চাত্যের ধারণা তারা দেশ ও নেতৃত্বের রক্ষা দিয়াকে শুধুমাত্র একটা বাংলাদেশের নেত্রী হিসেবে দেখেন না তারা দেখেন সমগ্র মুসলিম জগতের একজন গণতান্ত্রিক নেত্রী হিসাবে বন্ধুগণ আজকে সেই কথাগুলো আমাদের মনে করতে হবে বন্ধুগণ আজকে দেশের একটি বেগম খালেদা জিয়া এত অসুস্থ তার চিকিৎসা করার সুযোগ আমরা পাচ্ছি না অথচ তিনি এই দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন আমার সাধারণ মানুষের জন্য তিনি সেই খাদ্যের বিনিময়ে যে সহযোগিতা সেটা শুরু করেছিলেন তিনি শিশুদের লেখাপড়ার জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করেছিলেন তিনি মেয়েদের লেখাপড়া ক্লাস টুয়েলভ পর্যন্ত অবৈতনিক করে জীবান্তকারী ঘটনা ঘটিয়েছিলেন বন্ধুগণ এরা যে অসাউডিয়াস সরকারের দাওয়াল এরা এরা সরকারের দাওয়াল এদেরকে চিহ্নিত করে রাখো এরা সরকারের দাওয়াল বন্ধুগণ এই এইখানে যারা সমস্যা তৈরি করতে চায় তারা বিএনপির বন্ধু নয় ছাত্র দলের বন্ধু নয় বন্ধুগণ আজকে আমরা এখানে এসেছি দেশের নেতৃত্বের খালেদা জিয়ার নিঃশব্দ আমরা সবাই জানি যে তাকে একটা সাজানো মিথ্যা আমরা সাজা দিয়ে মিথ্যা সাজা জোর করে তাকে আটক করে রাখা হয়েছে আপনার মনে থাকে কথা যে নিম্ন আদালতে তাকে সাজা দিয়েছিল 5 বছর উচ্চ আদালতে তাকে সাজা দিয়েছে বাড়িয়ে 10 বছর চিন্তা করতে পারেন যে এই বিচার ব্যবস্থার কি হাল হয়েছে যে একজন গণতন্ত্রের নেত্রী দেশ ও নেতৃবৃন্দ খালেদা জিয়া যারা উদাহরণের চায় কখনোই বাংলাদেশের মানুষ অস্বীকার করতে পারবে না তাকে ভালো দাওয়াতি সরকার গণতন্ত্র বিরোধী সরকার গণবিরোধী সরকার তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আটক করে বন্ধুগণ আজকে কথাগুলো আবেগের কথা নয় এই কথাগুলো হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের কথা এই কথা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার কথা এই কথা হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের কথা বন্ধুগণ এই বয়সী মহিলা যিনি তার সেই প্রথম জীবন থেকে যখন তার স্বামী শহীদ কুদ্দুস জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই তখন থেকে তিনি দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে গেছেন সেই দিন তিনি সেই সময় তার দুই শিশু পুত্রকে দুই হাতে নিয়ে গড়ে তিনি ঢাকায় এসেছিলেন এই ঢাকায় এসে তিনি পাক সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিলেন বন্ধুগণ 9 মাস তিনি পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে ছিলেন আজকে এর পরবর্তীকালে যখন এই কেয়ার টেকার গভর্নমেন্টের আলোচনার বিষয়টা সামনে আসলো জনগণ যখন তাকে সামনে নিয়ে এসেছে এবং যখন এই আওয়ামী লীগ জওয়াত ইসলামের সঙ্গে একসাথে তত্ত্বাবধায়ক সরকারের বিধান দাবি করেছে এবং 173 দিন হরতাল করেছে তখন আমাদের দেশের খেয়াল দিয়া এটাকে মেনে নিয়ে মানুষের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য গণতন্ত্রের সুবিধার জন্য সেদিন তিনি